নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আগামীকাল 1 মার্চ 2021, আর এই মার্চ মাসে সেরা সাতখানা রাশির নাম আমি এই ভিডিওতে উল্লেখ করতে চলেছি, যে রাশিগুলি এই মাসে কপাল খুলতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, তো কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শীঘ্র। মার্চ মাসে যে সাত রাশির জাতক ও জাতিকার কপাল খুলতে চলেছে, অর্থাৎ ভাগ্যের সাপোর্ট পেতে চলেছে, সেই সাত রাশির নাম আমি এই ভিডিওতে একে একে উল্লেখ করতে চলেছি, তবে পুরোটাই নির্ভর করবে আপনার জন্মছকের উপর। হ্যাঁ বন্ধুরা, আপনার জন্মছকে যদি শুভ গ্রহের দশা, অন্তর্দশা বা প্রত্যন্তর্দশা চলে, সেক্ষেত্রে আমার কথাগুলো 100-এ 100 মিলবে, এবং অনেকে রয়েছে যাদের কিছু অংশে মিলে, আবার অনেকে রয়েছে কিছুই মেলে না। তাই আমি যাদের কিছুই মেলে না তাদেরকে বলবো, আপনারা কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আপনাদের জন্মছকটি দেখিয়ে নিতে পারেন, আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার এবং এটি পেড সার্ভিস, এটি ফ্রি সার্ভিস নয়। তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক মার্চ মাসে কোন সাত রাশির জাতক ও জাতিকার কপাল খুলতে চলেছে। প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে মার্চ মাসে আপনাদের কপাল খুলতে চলেছে। কোন কোন দিক থেকে আপনাদের এই সুযোগ সুবিধা আসার সম্ভাবনা রয়েছে আসুন জেনে নেওয়া যাক। যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের বিবাহ নিশ্চিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা পড়াশোনা করছেন তাদেরও কিন্তু পড়াশোনায় যথেষ্ট পরিমাণে ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ, এবং এই মাসে আপনাদের অর্থনৈতিক উপার্জন কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে, এবং এই মাসে কোনো হাইলাইটেড প্রোডাক্ট কিন্তু আপনারা কিনতে পারেন, সেটা গৃহের জন্য বলুন বা গাড়ি বলুন বা ফ্ল্যাট বুকিং বলুন, যে কোনো কিছুই বলুন, আপনারা কিন্তু এই মাসে যথেষ্ট পরিমাণে অর্থর মুখ দেখতে চলেছেন। এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই মার্চ মাসে আপনাদেরও কপাল খুলতে চলেছে, অর্থাৎ আপনারা এই মাসে অর্থের মুখ দেখতে চলেছেন। কোন কোন দিক থেকে আপনাদের সুযোগ সুবিধা আসার সম্ভাবনা রয়েছে আসুন জেনে নেওয়া যাক। প্রথম কথা বলবো, আপনাদের এই মাসে অর্থনৈতিক সংকট কিন্তু অনেকখানি কাটবে। হ্যাঁ বন্ধুরা, এর পাশাপাশি এই মাসে আপনাদের বিবাহের দিক কিন্তু যথেষ্ট পরিমাণে প্রশস্ত হতে চলেছে, এবং যে সম্পর্কগুলো ম্যাচিউরিটি হচ্ছিল সেই সমস্ত সম্পর্কগুলো ম্যাচিউরিটি পাবে, এবং এর পাশাপাশি সন্তান সুখের দিকও কিন্তু রয়েছে, এবং যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এর পাশাপাশি ব্যবসা স্থান থেকে এবং শেয়ার মার্কেট থেকে আপনারা কিন্তু অর্থ পেতে চলেছেন। এরপরে যে তিন নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে মার্চ মাসে আপনাদের কপাল খুলতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে অপার ধন আসতে চলেছে। আর এই ধন আসবে কোথা থেকে? এই ধন আসবে চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা স্থান থেকে, এবং যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন তাদের এই মাসে যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট করতে চলেছেন। এর পাশাপাশি যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এরপরে যে চার নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদেরও কপাল খুলতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনেও অর্থের অভাব অনেকখানি কেটে যাবে। এর পাশাপাশি যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ দেখা যাচ্ছে, এবং আপনাদের জীবনে পুরনো প্রেম কিন্তু কামব্যাক করবে। এর পাশাপাশি যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের কিন্তু বিবাহ স্থির হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এই মাসে আপনারা কোনো হাইলাইটেড প্রোডাক্ট কিনতে চলেছেন এবং ফ্ল্যাট বুকিং বা গাড়িও ক্রয় করতে চলেছেন। এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে
মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই মার্চ মাসে আপনাদেরও কিন্তু কপাল খুলতে চলেছে, আপনাদের দুই হাতে অর্থ আসতে চলেছে, আর এই অর্থ আসবে চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসার স্থান থেকে এবং সেলফ প্রফেশন থেকে। এছাড়াও আপনাদের এই মাসে প্রেম বা প্রেমজ সম্পর্কের দিক কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ দেখা যাচ্ছে, এবং এই মাসে আপনাদের যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের কিন্তু বিবাহ স্থির হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এই মাসে কিছু অংশে আপনাদের প্রাপ্তিযোগও কিন্তু দেখা যাচ্ছে। এর পাশাপাশি আপনাদের এই মাসে সন্তান সুখের দিকটাও কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে। এরপরে রাশির কথা বলবো, সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে মার্চ মাসে আপনাদেরও কিন্তু কপাল খুলতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের অর্থনৈতিক স্থিতি কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে, এবং এই মাসে আপনাদের প্রেম বা প্রেমজ সম্পর্কে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে, এবং যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদেরও কিন্তু বিবাহ নিশ্চিত হয়ে যেতে পারে বা স্থির হয়ে যেতে পারে। এর পাশাপাশি এই মাসে যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, লটারি, সাট্টা, জুয়া এই সমস্ত কিছু কাটেন, তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, এবং এই মাসে আপনাদের সন্তান প্রাপ্তির দিকটাও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ দেখা যাচ্ছে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই মার্চ মাসে আপনাদেরও কিন্তু কপাল খুলতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনেও কিন্তু অর্থের অভাব কিন্তু অনেকখানি মিটে যাবে, এবং এর পাশাপাশি আপনাদের এই মাসে সন্তান সুখের দিক কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে, এবং প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ রয়েছে, এবং যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের কিন্তু বিবাহ স্থির বা নিশ্চিত হয়ে যেতে পারে। তো এই ছিল সাত সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি মার্চ মাসে কপাল খুলতে চলেছে। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।